29শে সেপ্টেম্বর ভারতীয় নবজাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 133তম প্রয়াণবার্ষিকী, তাই AIDSO-র পক্ষ থেকে বটতলা এলাকায় কর্মসূচির আয়োজন করা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান দলের নেতৃত্ব। অপরদিকে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি দেশব্যাপী এই দিনটি শিক্ষা বাঁচাও দিবস হিসাবে পালন করছে। তারই অঙ্গ হিসাবে কমিটি ত্রিপুরা শাখার উদ্যোগে সোমবার আগরতলা স্টেট মিউজিয়ামের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কমিটির সদস্যবৃন্দ। পরে বিদ্যাসাগরের জীবন, সংগ্রাম ও কর্মধারা নিয়ে আলোচনা করেন সেভ এডুকেশন কমিটির ত্রিপুরা শাখার নেতৃবৃন্দ। আজ 29 জুলাই ভারতবর্ষের নবজাগরণের পথিকৃৎ মহাপুরুষ এবং আধুনিক শিক্ষার প্রচলন, ধর্মনিরপেক্ষ বৈজ্ঞানিক গণতান্ত্রিক শিক্ষার যে চিন্তা উনি করেছিলেন মহান মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 134তম প্রয়াণ দিবস, আমরা সারা দেশব্যাপী যথাযোগ্য মর্যাদার সহিত AIDSO ছাত্র সংগঠন, AIDIO যুব সংগঠন, AIMSS যৌথভাবে সারা দেশব্যাপী এই দিনটি পালন করছি। আজকে আমরা আগরতলাতে ও বটতলায় এই মহান মানুষটির ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে আমরা ছোট পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান করছি এবং আমরা বলতে চাইছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।